2018 সালের মার্চ মাসে রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর রাজ্য বিধানসভায় নেতা হিসেবে পা রেখেছিলেন বিপ্লব কুমার দেব। এই নেতৃত্ব বজায় রেখেছিলেন 2022 সালে 14 মে পর্যন্ত। এরপর ওনার জায়গায় অভিষিক্ত হন ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর তিনি বিধায়ক হিসেবে কাজ করেছেন। ডাক্তার মানিক সাহাকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসানোর পর রাজ্যের একটি মাত্র রাজ্যসভার আসনটি শূন্য হয়ে যায়। গত 22 সেপ্টেম্বর সেই আসনেই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন বিজেপি প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি পেয়েছেন 43টি ভোট। এখন তিনি রাজ্যসভার সদস্য। সোমবার ছিল দ্বাদশ বিধানসভার দ্বাদশ অধিবেশনের শেষ দিন। এদিন বিধানসভা অধিবেশনে উপস্থিত হন তিনি। সেখানে উপস্থিত হয়ে পবিত্র বিধানসভার সমস্ত সম্মানিত সদস্য ও সদস্যাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিপ্লব কুমার দেব। তিনি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা থেকে শুরু করে সকলের সঙ্গেই বিধানসভায় শেষবারের মতো করমর্দন করেন। এদিন রাজ্যের জনপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বিরোধী দলনেতা মানিক সরকারের কাছে গিয়ে হাত জোড় করে প্রণাম করতে দেখা যায়। শুধু তাই নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সঙ্গেও করমর্দন করতে দেখা যায়। এদিন বিধানসভা থেকে ওনার বিদায় নেওয়াকে কেন্দ্র করে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। শুনে নেওয়া যাক বিধানসভা ত্যাগ করার আগে কি বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা নয়া সাংসদ বিপ্লব কুমার দেব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই হাউসে আমি, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আছেন, বিরোধী দলের নেতা সুদীপদা আছেন, অন্যান্য সিনিয়র বিধায়করা, সমস্ত সাংবাদিক বন্ধুরা, আমার ত্রিপুরা সরকার আধিকারিকরা, দ্বাদশ সেশনের, দ্বাদশ বিধানসভার দ্বাদশ সেশনের লাস্ট দিন, আমি আপনাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। ওর এবারে বিধানসভা থেকে আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে রাজ্যসভায় কাজ করার সুযোগ পেয়েছি। আমি ত্রিপুরার ডেভেলপমেন্টের বিষয়ে, জনসাধারণের বিভিন্ন সার্বাঙ্গীন বিষয়ে রাজ্যসভাতে উঠাব। আপনাদের তরফ থেকে কোনো সাজেশন যদি থাকে সেটাও তো আমার কাছে পৌঁছানো, কারণ একজনই রাজ্যসভার এমপি, এখানে দুজন লোকসভার রয়েছে। আমি আশা করি যেভাবে আপনারা আমাকে 2018 থেকে সহায়তা করেছেন সার্বাঙ্গীনভাবে, বিশেষ করে বিরোধী দলের নেতাকে বলবো, উনি যখন আমি প্রথম অ্যাসেম্বলিতে এসেছি তো স্বাভাবিক আমরা নতুন বিধায়ক, তো উনি সবসময় বলতেন যে এখন নতুন নতুন শুরু হয়েছে, ওদেরকে পড়তে দিন, সেটা একটা সাকারাত্মক দিক। আমি সবসময় আপনাদের সহযোগিতা পেয়েছি, আপনার আশীর্বাদ পেয়েছি, আর সঙ্গে সঙ্গে আদরণীয় যিশু দেববর্মা আমাদের ফাইন্যান্স মিনিস্টার, আমি দাদা আমার চাইতে বয়সে বড়, গার্জিয়ানের মতো আমি সবসময় পেয়েছি, আর আধিকারিকরা যারা আছেন, সাংবাদিক বন্ধুরা, সময়ে সময়ে বিভিন্ন কাজ করার সময় কোনো কোনো অসুবিধা আসে, কিন্তু তার মধ্যে থেকে বেরিয়ে এসে কাজ করা ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য আমি চেষ্টা করেছি, আর এখনও আমি আপনাদের সবার সহযোগিতা নিয়ে রাজ্যসভাতে ত্রিপুরার সার্বাঙ্গীন বিকাশের জন্য আমাকে যা যা করার আমি করব। আমি আপনাদের সহযোগিতা চাই, আর সামনে দুর্গাপূজা আছে, সবাইকে অগ্রিম শুভেচ্ছা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমি যাতে কাজ করতে পারি, আমার মানসিক শক্তি যাতে ত্রিপুরার মানুষের জন্য করতে পারি, সেই মানসিকতা যাতে সুদৃঢ় থাকে, সেই দিকে আপনাদের সবার স্নেহ আশীর্বাদ চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 2018 সাল থেকে হাউজের নেতা রূপে কাজ করার সুবাদে যেভাবে সবার সহযোগিতা পেয়েছেন তিনি, ওনার পূর্ণ বিশ্বাস আগামী দিনেও হাউজের সম্মানিত সদস্য সদস্যাদের মূল্যবান পরামর্শ ও প্রস্তাব রাজ্যসভার সাংসদ রূপে রাজ্যের উন্নয়নের স্বার্থে কার্যনির্বাহের সহায়তা করবে বলে এমনটাই অভিমত নয়া সাংসদ বিপ্লব কুমার দেবের। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।